আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন এই তিনটি বিষয় সম্পর্কে জানব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। যে কোনো ব্যক্তি কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের উদ্যোগ নিতে পারে, তাই বাজার একই দ্রব্যকে বহু সংখ্যক উৎপাদন বা বিক্রেতা থাকে, তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। বিক্রেতা ও দ্রব্যের বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার মাধ্যম দ্রব্যের নাম নির্ধারিত করে। ভোক্তার স্বাধীনতা, মানুষের অভাব পূরণের কোনো দ্রব্যের সহযোগিতা মানুষের ব্যবহার করার প্রতিক্রিয়াকে ভোগ করে খাদ্য দ্বারা ক্ষুধা মেটায়। সুতরাং খাদ্য বস্তু ব্যবহার করে কিন্তু কোনো কারণে খাদ্যবস্তু নষ্ট হলে তা ভোগ হবে না, মানুষের অভাব পূরণের জন্য ব্যবহার করা হলেই ভোগ হয়। ভোক্তা কোনো দ্রব্য কী পরিমাণে ক্রয় ও ভোগ করবে এ বিষয়ে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তবে পছন্দ, আয় ও দ্রব্যের বাজার মূল্য দ্বারা এ সিদ্ধান্ত প্রভাবিত হয়। সর্বাধিক মুনাফা অর্জন, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য উৎপাদিত বিক্রিয়া পরিচালিত হয়। উৎপাদিত কাজে নিয়োজিত অর্থ হচ্ছে বিনিয়োগ। বিদ্যমান মূলধন সামগ্রীর সাথে নতুন মূলধন, অর্থ ও যান্ত্রিক সরঞ্জাম উৎপাদনের জন্য কাঁচামাল প্রভৃতি যুক্ত হওয়াকে বিনিয়োগ বলে। যেসব দ্রব্যের ক্ষেত্রে মুনাফার সম্ভাবনা বেশি, গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনকারীরা সেসব দ্রব্যের বেশি বিনিয়োগ করে থাকে। শ্রম শোষণ, সর্বাধিক মুনাফা অর্জনের জন্য উদ্দেশ্য হচ্ছে বিধায় উদ্যোক্তা ও পুঁজিবাদের দ্রব্যের উৎপাদন ও ব্যয় কম রাখে, বিক্রিত মূল্য বেশি দিতে হবে। উৎপাদিত ব্যয় কম রাখার জন্য শ্রমিককে তার ন্যায্য মজুরি থেকে কম মজুরি দেওয়া হয়, এই উদ্বৃত্ত মজুরি ও পুঁজিবাদের কাছে মুনাফা বঞ্চিত হয়। এভাবে উৎপাদিত ফসল বন্টনে সমতা ও বৈষম্যের সৃষ্টি হয়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।